योगा अर्थात योगासन एवं प्राणायाम आमादे दैनन्दिन जीवने कतटा दरकारी सेटा आमरा जानी किन्तु सबटा कि जानी सबटा माने केन आमरा योगासन करब प्रत्येक दिन डेली लाइफे आमरा योगासन केन करी बा केन करब एर सम्बन्धे सम्पूर्ण सठिक धारणा कि आमादेर आछे होयतो एटा जेने निले बा जेने गेले आमादेर होयतो योगासनेर प्रति प्राणायामेर प्रति आमादेर होयतो आग्रह आरो बाड़बे एबं आमरा आमादेर दैनन्दिन जीवने एटाके आरो सुंदरभावे ग्रहण करते पारबो। शुधुमात्र शारीरिक सुस्थतार जन्य आमरा योगासन करबो एटा किन्तु सम्पूर्णभावे सठिक नय়, कारण योगासन এই যে যোগ, যোগ মানে যুক্ত হওয়া, যোগাসনের আসল মানে হলো মনকে এবং শরীরকে যুক্ত। মন এবং শরীর এই দুটো যখন যুক্ত হবে তখন কিন্তু আমরা সমস্ত কাজ সঠিকভাবে ভালোভাবে করতে পারবো। কারণ আমাদের যে শরীর কোনো কাজের জন্য কিন্তু প্রস্তুত নয় সঠিকভাবে, এবং আমাদের মনও কিন্তু প্রস্তুত নয়, প্রস্তুত থাকে না বা আমরা কন্ট্রোল করতে পারি না। আমরা যখন ধরুন পড়তে বসেছি বা আমরা ধরুন আঁকতে বসেছি, আমরা কোনো কাজ করতে বসেছি, তখন আমাদের শরীর সঠিকভাবে সামর্থ্য দেয় না বা আমাদের শরীর আমাদের সঙ্গে যোগদান করে না সঠিকভাবে। তাই জন্য আমরা আধ ঘন্টা এক ঘন্টা কোথাও বসে থাকার পর আমরা উঠে যেতে চাই বা অন্য কিছু করতে চাই। তো আমরা এক জায়গায় নিজেদের সুস্থিরভাবে বসে রাখতে পারি না, আমরা এক জায়গায় নিজেদেরকে সুন্দরভাবে সুস্থভাবে এক জায়গায় টিকিয়ে রাখতে পারি না। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আমাদের শরীর আমাদেরকে যোগদান করে না সেই কাজটা করার জন্য যে কাজটা আমরা করতে চাইছি। তো ঠিক তেমনভাবে আমাদের মনও আমাদেরকে যোগদান করে না, কারণ আমাদের শরীরকে যাও বা 30 মিনিট 40 মিনিট বসিয়ে রাখা যায় এক জায়গায়, কিন্তু আমাদের মনকে এক মিনিটও এক জায়গায় স্থির রাখা যায় না। তো এটার বড় প্রমাণ আপনারা নিজেরাই করতে পারেন যে আপনি ভাবতে পারেন যে আপনাদের মন এক জায়গায় স্থিরভাবে থাকে, কিন্তু আপনি দেখুন আজকে প্রমাণ নিন যে মাত্র এক মিনিট আপনি চোখ বন্ধ করে শুধু আপনার শ্বাস প্রশ্বাস গুনতে থাকুন, এক মিনিট যে দুই, এইভাবে আপনি একটা মিনিট করুন, দেখুন আপনার মন ওই এক মিনিটে কত জায়গায় চলে যাচ্ছে, কত ভাবনা আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে আপনি বুঝতে পারবেন। তো আপনার শরীরও আপনাকে সাথ দিচ্ছে না কোনো একটা কাজের জন্য, আপনার মনও আপনাকে সাথ দিচ্ছে না কোনো একটা কাজের জন্য, আর এই জন্যই যোগাসনের প্রয়োজন বেশি করে। কোনো কাজে সফল হতে গেলে, কোনো কাজ সম্পূর্ণ করতে গেলে ঠিকঠাকভাবে, তাহলে যোগাসনের প্রয়োজনীয়তা বা গুরুত্ব অপরিসীম। যোগ, এই যোগের মানেই হলো যুক্ত করা, শরীরকে এবং মনকে একত্রিত করার নাম হলো যোগ। এই যখন আপনি আসনের মাধ্যমে শরীরকে সুন্দরভাবে এক জায়গায় স্থির রাখতে শিখবেন এবং মনকে প্রাণায়ামের দ্বারা স্থির করতে শিখবেন, এই দুটো স্থির হয়ে যাওয়ার পর এই শরীরকে মনকে যখন আপনি স্থির করে নিলেন, তারপরে কিন্তু যোগস্থ প্রকার মানি মানে হলো যোগস্থ হয়ে এবার সমস্ত কাজ করুন, দেখবেন আপনি সফলতা পেয়ে যাবেন, আপনি সেই কাজটা সম্পূর্ণ করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে এবং অনেকটাই সঠিকভাবে। তো সুস্থতার জন্য যোগাসন একটা দরকার, মানে সুস্থতার জন্য যোগাসন অবশ্যই দরকার। রোজকার আমাদের যে দৈনন্দিন জীবনে আমাদের যে হ্যাবিট, আমাদের যে কাজের এখন প্রেশার, আমাদের যে মানসিক প্রেশার, তার জন্য যেমন সুস্থ থাকার জন্য যেমন যোগাসন প্রয়োজন, তো একটা কাজকে সুস্থভাবে সংগঠিত করার জন্য যোগাসনের অনেক বড় অবদান। তো আমাদের উচিত আমাদের রোজকার
দৈনন্দিন যে রুটিন, আমাদের দৈনন্দিন যে আমাদের যে চলা, আমাদের দৈনন্দিন যে সমস্ত কাজকর্ম, তার মধ্যে অন্তত আধ ঘন্টা থেকে এক ঘন্টা আমাদেরকে যোগাসন বা যোগ এবং প্রাণায়াম আমাদের দৈনন্দিন রুটিনের মধ্যে রেখে দেওয়া, এটা আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই সময় দাঁড়িয়ে।